গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ইলেকট্রনিক্স এই অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব। এর আগে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো বাসায় অবশ্যই তোমরা পড়েছ, এ আশা রাখি, কারণ ওইগুলো যদি ভালোভাবে না পড়ো তাহলে আজকের আলোচনাটা বুঝতে পারবে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আগের ক্লাসে আমি পিএন জাংশন ডায়েট এটি নিয়ে কথা বলেছিলাম, তাই না? এবং ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেই আবার আলোচনা করব আজকে। পিএন জাংশন ডায়েট কাকে বলে? তার আগে তোমাদের কি মনে আছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? যে যদি কোনো অর্ধপরিবাহীর সাথে যে সকল মৌলের শেষ স্তরে ত্রিযোজি, মানে তিনটি ইলেকট্রন আছে, এদেরকে যদি সংযুক্ত করা হয় তাহলে হয় কি এন পি টাইপ, আর অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী। এবং যদি কোনো অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজি মৌল, অর্থাৎ যাদের শেষ স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে, এদেরকে যদি অপদ্রব্য হিসাবে মেশানো হয় তাহলে হয় এন টাইপ অর্ধপরিবাহী, তাই না? এগুলো আশা করি মনে আছে। একটা পি টাইপ অর্ধপরিবাহী এবং একটা এন টাইপ অর্ধপরিবাহী সমন্বয়ে পিএন জাংশন ডায়োড তৈরি হয়। পি টাইপ অর্ধপরিবাহী এর যদি আমরা ব্লক ডায়াগ্রাম আঁকি তাহলে কেমন হবে? এভাবে একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ অর্ধপরিবাহী মিলে তৈরি হয় পিএন জাংশন ডায়োড। হ্যাঁ, এটি আরেকটি চিত্র আছে, এটাকে এভাবে আঁকা যায়। এটা পি টাইপ আর এ পাশেরটা কি এন টাইপ, পিএন জাংশন ডায়োডের চিত্র। আচ্ছা, তাহলে পিএন জাংশন ডায়োড কাকে বলে? একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী সমন্বয়ে, আমরা এখানে সেমিকন্ডাক্টর না বলে অর্ধপরিবাহীও বলতে পারি, সমন্বয়ে পিএন জাংশন ডায়োড তৈরি হয়। একে অর্ধপরিবাহী ডায়োডও বলা যায়। আচ্ছা, পিএন জাংশন ডায়োড যখন ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হয়, এই ব্যাটারির সংযোগের উপর ভিত্তি করে এর দুইটি প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ একটা হলো সম্মুখ ঝোঁক বা সম্মুখী বায়াজ, সম্মুখ ঝোঁক বা সম্মুখী বায়াজ, এবং বিমুখী ঝোঁক বা বিমুখী বায়াজ। তাহলে এই নামগুলো ব্যাটারির সংযোগের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কীভাবে আসলো এটিও আমি তোমাদের আলোচনা করেছিলাম এর আগে ক্লাসে, আজকে আরও একটু আলোচনা করব। যখন একটা পিএন জাংশন ডায়োড, এটা যদি আমি পি টাইপ নেই, পি টাইপ আর এন টাইপ, এই পি টাইপের সাথে যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন টাইপের সাথে যদি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সংযোগ দেওয়া হয় তাহলে তখন সেটা হবে সম্মুখ ঝোঁক বা সম্মুখ বায়াজ। তো একে সম্মুখ ঝোঁক বা সম্মুখ বায়াজ কেন বলা হয় এটি নিয়ে আরেকটু পরে আলোচনা করছি। আর বিমুখী ঝোঁক বা বিমুখী বায়াজ কখন হবে? যদি পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এই সংযোগটাকে যদি আমি উল্টায় দিই, পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন টাইপের সাথে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযোগ করা হয় তখন সেটা হবে বিমুখী ঝোঁক বা বিমুখী বায়াজ। আচ্ছা, এটার চিত্রটা তাহলে কেমন হবে? এটা যদি একটা পিএন জাংশন ডায়োড হয়, এটার সাথে পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ আর এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ, অর্থাৎ এই বড় যে দাগটি রয়েছে সেটি হলো পজিটিভ আর ছোটো দাগটা হলো নেগেটিভ, তাহলে তখন সেটা হবে বিমুখী ঝোঁক বা বিমুখী বায়াস। ইংলিশে আমরা কি বলি? রিভার্স বায়াস। তাহলে ব্যাটারির সংযোগের উপর ভিত্তি করে, হ্যাঁ, এটাকে আমরা দুইভাবে নাম দিতে পারি, একটা হলো সম্মুখ ঝোঁক বা সম্মুখী বায়াস এবং বিমুখী ঝোঁক বা বিমুখী বায়াস। যদি পরীক্ষায় আসে বায়াসিং কয়ভাবে হতে পারে? দুইভাবে হতে পারে।
সম্মুখ ঝোঁক বা সম্মুখী বায়াস সংজ্ঞাটা এবার আমরা স্লাইডে দেখে নিই। ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে কোষের, কোষ মানে কি ব্যাটারি, হ্যাঁ, কোষের ধনাত্মক প্রান্ত পি টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত এন টাইপ বস্তুর সাথে সংযুক্ত হয়, তাহলে তাকে বলা হবে সম্মুখ ঝোঁক বা সম্মুখী বায়াস, ঠিক আছে। অর্থাৎ কোষ বলতে এখানে কি বোঝাচ্ছে, ব্যাটারি, এবং সেটি একটু আগে আমরা চিত্রের মাধ্যমে বুঝালাম, হ্যাঁ, তোমাদের মনে থাকবে না সম্মুখ ঝোঁক বা সম্মুখী বায়াসটা কি। আর এটা থেকেই আমরা বিপরীত ঝোঁক বা বিপরীতমুখী বায়াসের সংজ্ঞাটাও দিতে পারি, তাই না। ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত এন টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত পি টাইপ বস্তুর সাথে সংযুক্ত হয়, তাহলে তাকে বলা হবে বিমুখী ঝোঁক বা বিমুখী বায়াস বা বিপরীত বায়াস। এখানে সম্মুখ ঝোঁকের একটা চিত্র আছে, এটি হলো এন টাইপ প্রান্ত, তাই না, না এটি হলো পি টাইপ আর এটা হলো এন টাইপ। তো পি টাইপ বস্তুর সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, তাই না, পজিটিভ, আর এন টাইপ বস্তুর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযুক্ত হয়েছে, তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটি হলো সম্মুখ ঝোঁক বা সম্মুখী বায়াস। এক্ষেত্রে কী ঘটনা ঘটে সেটি একটু চিন্তা করি আমরা। এই নেগেটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এরা এই ইলেকট্রনকে কী করবে, আকর্ষণ না বিকর্ষণ? আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, তাই না। তো সেক্ষেত্রে নেগেটিভ চার্জ, ইলেকট্রনও হলো নেগেটিভ চার্জ, তাই না। ব্যাটারির ঋণাত্মক প্রান্ত ও ওরা কী করবে, ইলেকট্রনকে ধাক্কা মারবে। ধাক্কা মারার কারণে ইলেকট্রনগুলো এই এন টাইপ প্রান্ত থেকে পি টাইপ প্রান্তে চলে আসবে, ইলেকট্রনগুলো এন টাইপ প্রান্ত থেকে পি টাইপ প্রান্তে চলে আসবে। তাহলে এভাবে কিন্তু ইলেকট্রনের প্রবাহ শুরু হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে যতগুলো ইলেকট্রন আছে, হ্যাঁ, ইলেকট্রনগুলো একসময় কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে না? তাহলে কি এই প্রান্তটা ফাঁকা হয়ে যাবে, কী মনে হয় তোমাদের? অবশ্যই না, ফাঁকা হবে না। অর্থাৎ এই ব্যাটারির যে ঋণাত্মক প্রান্ত রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো এসে আবার এই গ্যাপটা পূরণ করবে। আচ্ছা, এখানে যে ইলেকট্রনগুলো আসছে, তাহলে এই পজিটিভ প্রান্ত কী করবে, ওই হোলগুলোকে ধাক্কা দেবে। তাহলে হোলগুলো কি পি টাইপ প্রান্ত থেকে এন টাইপ প্রান্তে আসবে, এরকম? আসলে না, হোলগুলো কিন্তু যাতায়াত করে না। হোল মানে কি, হোল মানে হচ্ছে সেখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, অর্থাৎ অ্যাবসেন্ট অফ ইলেকট্রন, এখানে ফাঁকা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। যখন এই এন টাইপ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো পি টাইপ প্রান্তে আসবে, তখন এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে, অর্থাৎ এখানে তখন আর হোল থাকবে না। তো যত এন টাইপ প্রান্ত থেকে ইলেকট্রন পি টাইপ প্রান্তে আসবে, তত হোল পূরণ হয়ে যাবে, অর্থাৎ হোলের ঘাটতি হবে। তখন কি হবে, এই পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্ত থেকে আবার এই ইলেকট্রনগুলোকে টেনে নিবে এবং এখানে আবার কী করবে, আবার ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে, অর্থাৎ আবার হোল সৃষ্টি হবে। তাহলে আমরা অনেক সময় বুঝে থাকি যে এন টাইপ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো পি টাইপ প্রান্তে আসে এবং পি টাইপ প্রান্ত থেকে হোলগুলো এন টাইপ প্রান্তে যায়। আসলে বিষয়টি সেটি নয়, হোলগুলো কখনো যাতায়াত করে না, বা হোল বলতে এমন কিছু না, হোল বলতে একটা জায়গা যেখানে ইলেকট্রনের চাহিদা রয়েছে, ঠিক আছে। তো আশা করি আমাদের এখানে বুঝতে পারছি যে ব্যালেন্সটি কেমনভাবে হয়। এখানে যত ইলেকট্রনের ঘাটতি পড়ে, সেটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত পূরণ করে, আর এই পজিটিভ প্রান্ত আবার কী করে, এইগুলো আবার এখানে হোল সৃষ্টি করে, পি টাইপ প্রান্তে হোল সৃষ্টি করে। এভাবে ব্যালেন্স চলতে থাকে, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত ব্যাটারির ভোল্টেজ থাকবে। বিমুখী ঝোঁক, আচ্ছা এখানে কি, ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত এন টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত পি টাইপ বস্তুর সাথে সংযুক্ত হয়, তখন তাকে বলা হয় বিমুখী ঝোঁক। আচ্ছা এখানে দেখো, ঠিক উল্টাভাবে সংযোগ দেওয়া হয়েছে, পজিটিভের সাথে এন টাইপ প্রান্ত আর নেগেটিভের সাথে পি টাইপ প্রান্ত, ফলে
কি ঘটনা ঘটবে। তোমরা কি চিন্তা করতে পারছো যে এই এন টাইপ প্রান্তে যে ইলেকট্রনগুলো রয়েছে, এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন, এদের তীর চিহ্ন দেখো, অ্যারো চিহ্নগুলো কিন্তু বিপরীত দিকে, তাই না? আর আগের যে চিত্র ছিল অ্যারো চিহ্ন কিন্তু তার উল্টা দিকে। এর এটি দ্বারা বোঝাচ্ছে যে এন টাইপ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো ব্যাটারির দিকে আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ এন টাইপ প্রান্ত থেকে ইলেকট্রনগুলোকে কিন্তু পি টাইপ প্রান্তে যাওয়ার কথা, সেটা কিন্তু যাচ্ছে না। এন টাইপ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো পি টাইপ প্রান্তে না গিয়ে সেটি ব্যাটারির দিকে আকৃষ্ট হচ্ছে। এই পাশে পি টাইপ প্রান্তে কী হচ্ছে, এখানে যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে অর্থাৎ হোল রয়েছে, হোলগুলো কিন্তু ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দ্বারা পূরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আর হোল থাকছে না, ঠিক আছে? তো এইভাবে এই মাঝখানে আস্তে আস্তে দুইটার মাঝখানে যে একটা সংযোগ অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান হবে সেটা কিন্তু হচ্ছে না, ফলে এখানে একটা বিরাট একটা গ্যাপ তৈরি হচ্ছে, এবং এই গ্যাপটাকে বলা হচ্ছে ডিপ্লেশন স্তর, প্রশস্ত ডিপ্লেশন স্তর। তাহলে এটি দ্বারা বুঝি যে ইলেকট্রনগুলো বিপরীত দিকে যাচ্ছে এবং এই বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ইলেকট্রনের কোনো প্রবাহ থাকবে না, আর যেখানে ইলেকট্রনের কোনো প্রবাহ থাকে না সেখানে কোনো বিদ্যুতেরও চলাচল হবে না, তাই না? যেখানে ইলেকট্রনের কোনো প্রবাহ থাকবে না সেখানে বিদ্যুতেরও কোনো চলাচল হবে না। সুতরাং আমরা বলতে পারি যে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, ঠিক আছে? আর সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয়। তো এখানে কি একেবারেই তড়িৎ প্রবাহিত হয় না বিমুখী ঝোঁকের ক্ষেত্রে? অল্প কিছু তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে? সেগুলো কেন হয় সেটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, আলোচনা আসতেছে আস্তে আস্তে। তাহলে আমরা বুঝলাম যে পিএন জাংশন ডায়োডকে দুইভাবে ব্যাটারির সাথে সংযোগ দেওয়া যায়, এবং সেই দুইটা সিস্টেমের উপর ভিত্তি করে নাম হলো সম্মুখ ঝোঁক এবং আরেকটা হলো বিপরীত ঝোঁক। গতীয় রোধ বলতে আমরা কি বুঝি? যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকেই বলে রোধ। রোধ মানে বাধা, আর রোধের এককটা কি? ওম। এবং ওমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তার মানে বা আর ইকুয়াল টু কী হবে? ভি বাই আই, ওমের সূত্র থেকে এটা আমরা জানি। তো এখানেও গতীয় রোধের যে সমীকরণ রয়েছে আর ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা আই, অর্থাৎ বিভবের পরিবর্তন আর তড়িৎ প্রবাহের পরিবর্তন, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটি কীভাবে হবে, যে জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহের যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, প্রতিবন্ধকতা মানে কি? বাধার সৃষ্টি হয়, তাকে বলা হয় গতীয় রোধ। হ্যাঁ, ভোল্টেজ যদি প্রয়োগ করা হয় তাহলে তড়িৎ প্রবাহে যে বাধা সৃষ্টি হবে সেই বাধাটাকেই বলা হয় রোধ বা গতীয় রোধ। এখানে জাংশনের কথাটা কেন বলা হয়েছে, কারণ এই গতীয় রোধটা প্রযোজ্য হচ্ছে পিএন জাংশন ডায়োডে, এখানে জাংশন কথাটা এই জন্য উল্লেখ করা হয়েছে। তাহলে রোধ মূল যে বিষয় রোধে সেটি কিন্তু একই। এখানে গতীয় রোধের যে সমীকরণ রয়েছে এই সমীকরণ থেকে আমরা একটি একক বের করতে পারি, সেটি হলো কি? বিভবের একক ভোল্ট আর তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, অর্থাৎ ভোল্ট বিভব ভোল্ট মিটার ইনভার্সন। সুতরাং আমরা বলতে পারি যে 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার, 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। রোধের বিপরীত রাশিকে কী বলা হয় তোমরা জানো? চলতড়িৎ অধ্যায় পড়েছিলাম, রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো কি? পরিবাহিকত্ব। পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য লেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এটি। অর্থাৎ পিএন জাংশন ডায়োডে যদি আমি বিভব ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনগুলো নেই তাহলে কেমন হবে, কি মানে কীরকম মান আসবে? আর পিএন জাংশন ডায়োডে আমরা জানি যে ব্যাটারির সংযোগটা দুইভাবে হয়, তাই না? সম্মুখ ঝোঁক আর বিমুখী ঝোঁক বা বিপরীত ঝোঁক। তো দুই ক্ষেত্রে ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের মানটা আমরা কেমন পাবো সেটি আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখব,
ঠিক আছে, এবং সেটিকেই বলা হচ্ছে পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য। প্রথমে আমরা সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে আলোচনা করব, যে সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে তড়িৎ প্রবাহের মান কেম মানে কীভাবে পরিবর্তিত হয়। এখানে দেখো সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেওয়ার পর পিএন জাংশনের বিভব বাধার কারণে প্রথমে কোনো প্রবাহ পাওয়া যায় না। আমি যদি এরপরে চিত্র আছে তারপরে আমি এখানে আলোচনার স্বার্থে একটি চিত্র এঁকে নিচ্ছি, এটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটি হলো ফরওয়ার্ড বায়াস, এক্স অক্ষ বরাবর হচ্ছে ভোল্টেজ আর ওয়াই অক্ষ বরাবর হলো তড়িৎ প্রবাহ আই। এখানে ভোল্টেজটা ভোল্ট এককে আর এখানে তড়িৎ প্রবাহটা মিলি অ্যাম্পিয়ার এককে। এগুলো চিত্রের মাধ্যমে আরও ভালো করে বোঝাবো আমরা, মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো এখানে বলা হচ্ছে যে আমরা তড়িৎ প্রবাহ দেওয়ার সাথে সাথে আমরা চিত্রে ওইখানেই চলে যাই একবারে। আচ্ছা, এখানে চিত্রটি আর কি ফাঁকা একটা জায়গা আছে, ভোল্টেজ আর এদিকে কি তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহের মানটা নেওয়া হবে মিলি অ্যাম্পিয়ার আর এখানে ভোল্ট এককে। এখানে বলা হচ্ছে যে সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে, যেমন এখানে যদি আমি 0.2 0.4 0.6 ভোল্ট নেই, তাহলে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এখানে তড়িৎ প্রবাহ বাড়বে না, হ্যাঁ একই থাকবে, শূন্যই থাকবে। একটা নির্দিষ্ট ভোল্টেজ পার হওয়ার পরে সেটা হতে পারে 0.2 0.3, হ্যাঁ এক একটি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে। একটা নির্দিষ্ট ভোল্টেজ পার হওয়ার পরে ভোল্টেজ যত বৃদ্ধি করব তড়িৎ প্রবাহের মান তত বৃদ্ধি পাবে। তাহলে যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যে ভোল্টেজের মানটা অতিক্রম করার পরে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে সেই ভোল্টেজটাকে কী বলা হচ্ছে, এটি কিন্তু একটা বাধা তাই না, সেই ভোল্টেজটাকে কী বলা হচ্ছে দেখে নিই। তাহলে সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োডে বিভব বাধার কারণে প্রথমে কোনো কী পাওয়া যায় না, প্রবাহ পাওয়া যায় না। প্রযুক্ত বিভবের একটি নির্দিষ্ট মান অতিক্রম করার পরে তড়িৎ প্রবাহ দ্রুত সূচকীয়ভাবে বৃদ্ধি পেতে থাকে। ডায়োডের এই নির্দিষ্ট প্রযুক্ত ভোল্টেজকে বলা হয় সূচন ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ। কয়টা নাম? তিনটা নাম কিন্তু, সূচন ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ, তিনটা নাম। অর্থাৎ যদি আমার সিলিকন ডায়োডের ক্ষেত্রে এখানে বলা আছে 0.7 ভোল্ট পর্যন্ত তড়িৎ প্রবাহ শূন্য, অর্থাৎ 0.1 থেকে ভোল্টেজ বৃদ্ধি করতে করতে যখন আমরা 0.7 ভোল্টে যাব তখনও তড়িৎ প্রবাহ শূন্য, এরপরে 0.7 এর পরে যখন আমরা ভোল্টেজ বাড়াবো তখন তড়িৎ প্রবাহ পাওয়া যাবে সিলিকনের জন্য। তো এই সিলিকনের জন্য 0.7 ভোল্টকে বলা হয় নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ। জার্মেনিয়ামের জন্য এই ভোল্টেজের মানটা হচ্ছে 0.3 ভোল্ট জার্মেনিয়ামের জন্য। তো এক্ষেত্রে জার্মেনিয়ামের তাহলে নি ভোল্টেজের মান কত? 0.3। হ্যাঁ, এখানে দেখো চিত্রটা দেওয়া আছে, এটা হলো সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে তাই না। তো এখানে বোঝাইছে 0.1 পর্যন্ত তড়িৎ প্রবাহটা শূন্য, তাহলে এই চিত্রে আমরা 0.1কে বলবো নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বা সূচক ভোল্টেজ তাই না। আচ্ছা, তো এখানে দেখো যে 0.1 এর পরে যখন 0.2তে আসছি তড়িৎ প্রবাহ যত মানে ভোল্টেজ যত বাড়াচ্ছি তড়িৎ প্রবাহ তত বৃদ্ধি পাচ্ছে তাই না। এটা হলো সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে, এই পাশে যে চিত্রটা সেটা হলো সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে, আর এই পাশের যে চিত্রটা সেটা হলো রিভার্স বায়াস অর্থাৎ বিমুখী ঝোঁকের ক্ষেত্রে। ঠিক আছে, তো বিমুখী ঝোঁকের ক্ষেত্রে কী ঘটনা ঘটে সেটিও আমরা চিত্র দিয়ে আলোচনা করব, তার আগে একটু আমরা স্লাইডগুলো দেখে নিই। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেওয়ার পর জংশনের বিভব বাধা
বহুলাংশে বৃদ্ধি পায়, ফলে সঙ্গত কারণে তো তড়িৎ প্রবাহ হওয়ার কথা নয়, কিন্তু প্রযুক্ত বিভব বৃদ্ধি করলে এই প্রবাহের মান একই থাকে। একে বিমুখী সম্পৃক্ত ভোল্টেজ বা লিকেজ প্রবাহ বলে। আচ্ছা, এরপরে সিলিকন ডায়অক্সাইডের জন্য এর মান, এখানে একটা মান হবে যে মানটা এখানে আসেনি, সিলিকন ডায়অক্সাইডের জন্য একটা মান, জার্মেনিয়াম ডায়োডের জন্য এরকম একটা মান, ঠিক আছে। অর্থাৎ জার্মেনিয়াম ডায়োডে বিমুখী ভোল্টেজ ক্রমাগত বাড়াতে থাকলে এক সময় হঠাৎ বিপরীত বিপুল পরিমাণ হয়, পিএন জাংশন ডায়োডের বাধা একেবারে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এই যে উচ্চ ভোল্টেজের কারণে এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় বিনাশী ভোল্টেজ। এবং আমেরিকার একজন বিজ্ঞানী এই ভোল্টেজটাকে আবিষ্কার করেছেন, এই জন্য তার নাম অনুসারে এই ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজও। আমরা এখানে একটু চিত্রের মাধ্যমে দেখি কি বললাম এখানে, যে দেখো বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যখন ভোল্টেজ বাড়ানো হয়েছে, এখানে পয়েন্টে ছিল ভোল্টেজের মানটা, আর এখানে কিন্তু পয়েন্টে না, 0, 5, 10, 15, তো শুরু থেকেই কিন্তু একটা তড়িৎ প্রবাহের মান আছে। তো এরপরে যতই আমি ভোল্টেজ বাড়াই, এখানে কিন্তু তড়িৎ প্রবাহ সেম আছে, আর এখানে কিন্তু শুরুতে তড়িৎ প্রবাহ ছিল না, আর এখানে শুরু থেকে যে তড়িৎ প্রবাহ আছে ওইটাই আছে। আস্তে আস্তে ভোল্টেজের বাড়ানোর পরিমাণটা কিন্তু অনেক বেশি, তাই না, পয়েন্টে না। যতই ভোল্টেজ বাড়াই তড়িৎ প্রবাহ একই রয়েছে, একটা পর্যায়ে গিয়ে তড়িৎ প্রবাহের নির্দিষ্ট একটা ভোল্টেজের নির্দিষ্ট একটা মান অতিক্রম করার পরে এই বিমুখী ঝোঁকের ক্ষেত্রে জাংশনে আর কোনো বাধা থাকে না, তখন তড়িৎ প্রবাহটা একেবারে সূচকীয়ভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, তখন জাংশনের রোধ বা বাধা সব বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, যে ভোল্টেজের কারণে এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় বিনাশী ভোল্টেজ। এবং আমেরিকার একজন বিজ্ঞানী সি জেনার সে এটি আবিষ্কার করেছেন, এবং তার নাম অনুসারে এই ভোল্টেজকে জেনার ভোল্টেজও বলে, তাই না। এই হলো পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য। আশা করি যে আলোচনাগুলো হয়েছে সেগুলো বুঝতে পারছো। বাসায় পড়ো, যদি তোমাদের কোনো সমস্যা হয় আলোচনা বুঝতে আমাকে একটু জানাবে, আমাদের গ্রুপে ইয়া রয়েছে, আমাদের গ্রুপে মেসেঞ্জারে যে কোনোভাবে তোমরা জানাতে পারো। তো আলোচনার সমস্যা হলে আমি এগুলো নিয়ে আবার সামনের ক্লাসে আলোচনা করে দিব, কিন্তু তোমাদের বাসায় পড়তে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরপরে ক্লাস মনে হয় আমরা জুমে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই অবশ্যই মোবাইলে জুম অ্যাপস ডাউনলোড করবে, এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।